بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور الله অবশ্যই সেই মহিলার কথা শুনেছেন যে তার স্বামী ব্যাপারে তোমার কাছে কাকুতি মিনতি করেছে এবং আল্লাহর কাছে অভিযোগ করছে। আল্লাহ তোমাদের দুজনের কথা শুনছেন, তিনি সব কিছু শুনেও দেখে থাকেন। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে, তাদের স্ত্রীরা তাদের মা নয়, তাদের মা কেবল তারাই যারা তাদেরকে প্রসব করেছে। এসব লোক একটা অতি অপছন্দনীয় ও মিথ্যা কথাই বলে থাকে। প্রকৃত ব্যাপার হলো আল্লাহ মাফ করেন, তিনি অতীব ক্ষমাশীল। والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير যারা নিজের স্ত্রীর সাথে জিহার করে বসে এবং তারপর নিজের বলা সে কথা প্রত্যাহার করে, এমত অবস্থায় তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি কৃত দাসকে মুক্ত করতে হবে। এর দ্বারা তোমাদের উপদেশ দেয়া হচ্ছে, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَيُطْعَمُ 60 مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ যে মুক্ত করার জন্য কোনো কৃতদাস পাবে না, সে বিরতিহীনভাবে 2 মাস রোজা রাখবে উভয়ে পরস্পরকে স্পর্শ করার পূর্বেই। যে তাও পারবে না, সে 60 জন মিসকিনকে খাবার দেবে। তোমাদেরকে এ নির্দেশ দেওয়া হচ্ছে এজন্যে যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসুলের উপর ইমান আনো। এগুলো আল্লাহ নির্ধারিত হোত, কাফেরদের জন্যে রয়েছে কষ্টদায়ক শাস্তি। إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তাদেরকে ঠিক সেইভাবে লাঞ্ছিত ও অপমানিত করা হবে যেভাবে তাদের পূর্ববর্তীদের লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে। আমি পরিষ্কার ও স্পষ্টভাবে সব নির্দেশ নাজিল করেছি, কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। এই অপমানকর শাস্তি হবে সেই দিন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন এবং তারা কি কাজ করে এসেছে তা জানিয়ে দেবেন। তারা ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহ তাদের সব কৃতকর্ম সযত্নে সংরক্ষণ করেছেন। আল্লাহ সব বিষয়ে সর্বাধিক অবহিত। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَا يَكُونُ مِن نَّجْوَىٰ ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَدْنَىٰ مِن ذَٰلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم
ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير। আল্লাহ যে আকাশ ও পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে অবহিত, সে ব্যাপারে তুমি কি সচেতন নও? যখনই তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন কানা ঘুষা হয়, তখন সেখানে আল্লাহ অবশ্যই চতুর্থ জন হিসেবে উপস্থিত থাকেন। যখনই পাঁচজনের মধ্যে গোপন শলা পরামর্শ হয়, তখন সেখানে ষষ্ঠ জন হিসেবে আল্লাহ অবশ্যই বিদ্যমান থাকেন। গোপন শলা পরামর্শকারীরা সংখ্যায় এর চেয়ে কম হোক বা বেশি হোক, এবং তারা যেখানেই থাকুক, আল্লাহ তাদের সাথে থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা কে কি করেছে। আল্লাহ সর্বজ্ঞ। তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কানা ঘুষা করতে নিষেধ করা হয়েছিল, তথাপি তারা সে নিষিদ্ধ কাজ করে চলেছে? তারা লুকিয়ে লুকিয়ে পরস্পরের গোনা, বাড়াবাড়ি এবং রসুলের অবাধ্যতার কথাবার্তা বলা বলি করে, আর যখন তোমার কাছে আসে তখন তোমাকে এমনভাবে সালাম করে যেভাবে আল্লাহ তোমাকে সালাম করেনি, আর মনে মনে বলে যে আমাদের এসব কথাবার্তার জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না কেন। তাদের জন্যে জাহান্নামে যথেষ্ট, তারা তাতেই দগ্ধ হবে, তাদের পরিণাম অত্যন্ত শোচনীয়। يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। হে ইমানদারগণ, তোমরা যখন পরস্পরে গোপন আলাপ আলোচনায় লিপ্ত হও, তখন পাপ, জুলুম, রসুলের অবাধ্যতার কথা বলা বলি করো না, বরং সততা ও আল্লাহ ভীতির কথাবার্তা বলো, এবং যে আল্লাহর কাছে হাশরের দিন তোমাদের উপস্থিত হতে হবে তাকে ভয় করো। কানাঘুষ একটা শয়তানি কাজ, এবং ইমানদার লোকদের মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই তা করা হয়। অবশ্য আল্লাহর ইচ্ছা ছাড়া তারা তাদের কোনো ক্ষতি করতে সক্ষম নয়। আর মুমিনদের কর্তব্য হচ্ছে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা। يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلكم خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم। হে ইমানদারগণ, মজলিসে জায়গা করে দিতে বলা হলে জায়গা করে দিও। আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন, আর যখন চলে যেতে বলা হবে তখন চলে যেও। তোমাদের মধ্যে যারা ইমানদার ও যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করবেন। বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত। হে ইমানদারগণ, তোমরা যখন রসুলের সাথে গোপন আলাপ করো, তখন আলাপ করার আগে কিছু সদকা দিয়ে দাও। এটা তোমাদের জন্য অপেক্ষাকৃত ভালো ও পবিত্র। তবে যদি সদকা দিতে কিছু না পাও, তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়।
بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون গোপন আলাপ আলোচনা করার আগে সাদকা দিতে হবে ভেবে তোমরা ঘাবড়ে গেলে নাকি? ঠিক আছে, সেটা যদি না করতে চাও, বস্তুত আল্লাহ তোমাদেরকে তা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন, তাহলে নামাজ কায়েম করতে যাকাত দিতে থাকো এবং আল্লাহ তাঁর রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে থাকো। মনে রেখো, তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ ওয়াকিফাহাল। ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون তুমি কি তাদের দেখনি যারা এমন এক গোষ্ঠীকে বন্ধু বানিয়ে নিয়েছে যা আল্লাহর গজবে নিপতিত? তারা তোমাদেরও নয়, তাদেরও নয়, তারা জেনেও বুঝে মিথ্যা বিষয়ে কসম করে। আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, তারা যা করছে তা অত্যন্ত মন্দ কাজ। তারা নিজেদের কসমকে ঢাল বানিয়ে রেখেছে, এর আড়ালে থেকে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। এ কারণে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব। আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্যে তাদের অর্থ সম্পদ যেমন কাজে আসবে না, তেমনি সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। তারা দোজখের উপযুক্ত, সেখানে তারা চিরদিন থাকবে। ইয়াউমা ইবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইই আলা ইন্নাহুম হুমুল কাযিবুন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন যেদিন আল্লাহ তাদের সবাইকে জীবিত করে উঠাবেন, সেদিন তার সামনেও তারা ঠিক সেভাবে কসম করবে যেমন তোমাদের সামনে কসম করে থাকে, এবং মনে করবে এভাবে তাদের কিছু কাজ অন্তত হবে। ভালো করে জেনে রাখো, তারা যার পরনাই মিথ্যাবাদী, শয়তান তাদের উপর চেপে বসেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহ স্মরণ মুছে দিয়েছে। তারা শয়তানের দলভুক্ত লোক, সাবধান, শয়তানের দলভুক্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহ এবং তার রসুলের মোকাবিলা করে, নিঃসন্দেহে তারা নিকৃষ্টতর সৃষ্টি। আল্লাহ লিখে দিয়েছেন যে তিনি এবং তার রাসূল অবশ্যই বিজয়ী হবে। প্রকৃতপক্ষে আল্লাহ মহাশক্তিমান ও পরাক্রমশালী। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির ওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون তোমরা কখনো এমন দেখতে পাবে না যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান পোষণ করে তারা এমন লোকদের ভালোবাসছে যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করেছে। তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা গোষ্ঠীভুক্ত হলেও তাতে কিছু এসে যায় না। আল্লাহ এসব লোকদের হৃদয় মনে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে একটি রূহ দান করে তাদের শক্তি যুগিয়েছেন।
তিনি তাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। তারা সেখানে চিরদিন অবস্থান করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। তারা আল্লাহর দলের লোক। জেনে রেখো, আল্লাহর দলের লোকেরাই সফল কাম।